আবারও হতে পারে লকডাউন। দেশে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশবাসী। মুম্বাই থেকে দিল্লি, কলকাতা থেকে চেন্নাই, সর্বত্রই মহামারীর উত্তাল প্রবাহ। তারই মধ্যে স্নাতকোত্তরের দ্বিতীয় সেমিস্টারও অনলাইনে করানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তর। এ বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন এক সাংবাদিক বৈঠকে জানান, অড সেমিস্টারেই অনলাইন ক্লাস আটকে রাখবো, শুধু এই আশা করলেও তা আপাতত বাস্তবায়িত হচ্ছে না, পিছিয়ে আসতে হচ্ছে আমাদের। ইভেন সেমিস্টারগুলোও অনলাইনেই ক্লাস হবে। পার্থবাবু সঙ্গে এও বলেন, প্র্যাকটিক্যাল ক্লাস, যেটার জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটাও এখন হবে অনলাইনে। এর কারণে ছাত্রদের মধ্যে উদ্যম হারানোর প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে, বলছেন মনোবিদরা। আবার নাকি লকডাউন, কি আর কি হচ্ছে, এভাবে হয় নাকি রে ভাই? মানে আমাদের ফাঁকে কি আর কাটাকল দেখা নেই নাকি? আবার কি এলো? আরে ভাই, এভাবে হয় নাকি? মানে শুধু গলার স্বর শুনেই পরিচয়, এদিকে নাকি একটা গোটা সেমিস্টার সাল্টে দিলাম। না, টেকনোলজিক্যালি বন্ধুত্ব যখন, টেকনোলজিক্যালি কালচারাল হতে হবে, কিছু তো একটা করতেই হবে। Thank you.